আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বাদাম দিয়ে চিংড়ি মাছের মালাই তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। এখানে আমি মাঝারি সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করার আগে চিংড়ি মাছের খোসাটা আমি ফেলে দিব। এখন চিংড়ি মাছের মালাইটা রান্না করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে দুইটা তেজপাতা, দুই টুকরো দারুচিনি, দুই টুকরো দিয়ে দিলাম এলাচ, আর দিয়ে দিলাম চার পাঁচটা লবঙ্গ। দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আগে ভেজে নিতে হবে। আমি এখানে পেঁয়াজের বাটাটা ব্যবহার করেছি, তাহলে কিন্তু এই গ্রেভিটা অনেক বেশি ঘন হবে। আপনারা চাইলে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা। এখানে আমি 10টা কাজু বাদাম বেটে নিয়েছি। এখন এই মশলাটাকে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতেই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, সামান্য একটু দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এটা কিন্তু ঝোলের মধ্যে খুবই সুন্দর একটা কালার নিয়ে আসবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সমস্ত মশলাটাকে 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে সেই পর্যায়ে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি যে পাত্রে বাদাম বাটাটা তুলে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং মশলাটা কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে একটা বড় কালো এলাচ। এই কালো এলাচটা দেওয়ার কারণে চিংড়ি মাছ থেকে কিন্তু একটা শাহি ফ্লেভার আসবে। ঝোলের পানিটা শুকিয়ে গিয়েছে, তাই এখানে দিয়ে দিলাম আবারও 1/4 কাপ পরিমাণ নারিকেলের দুধ। এই দুধটা দিয়ে আবারও বেশ কয়েক মিনিটের জন্য আমি কষিয়ে নিব। তেলটা উপরে ভেসে উঠলেই ভাববেন না যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা একেবারে ক্রিমি টেক্সচার চলে এসেছে, সেই পর্যায়ে বুঝবেন মশলাটা খুব সুন্দরভাবেই কষানো হয়েছে। আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু একেবারে গাঢ় একটা ক্রিমের মতো মনে হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আর এই রান্না করার ক্ষেত্রে মশলাটা আপনারা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন, আপনাদের এই চিংড়ি মাছের গ্রেভিটা কিন্তু ততই বেশি টেস্টি হবে। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এখন আমি এই উপর থেকে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। তারপর ঢাকনাটা দিয়ে আমি খুব ভালোভাবে এই চিংড়ি মাছটাকে কষিয়ে নিব। আমি কিন্তু মাঝে একবার ঢাকনাটা তুলে চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। আমি এখানে যথেষ্ট পরিমাণ বাদাম বাটা ব্যবহার করেছি, তাই এখানে আর কোনো চিনির দরকার হবে না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এখানে 1 চা চামচের মতো চিনি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। আমি এই দুধটা আগের দিন তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য কিন্তু এরকম জমাট বেঁধে রয়েছে। কোনো সমস্যা নেই, চুলায় জাল হলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে আমি রান্না করব খুব ভালোভাবে ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুবই সুন্দরভাবে ভেসে উঠেছে। আমি এই ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব। জাস্ট চিংড়ি মাছের গায়ে গায়ে ঝোলটা থাকবে এমনভাবে রান্না করতে হবে। একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি।
অবশ্যই এই রান্নাটা করার ক্ষেত্রে ঘিটা কিন্তু ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। অবশ্যই জালটাকে লো ফ্লেমে রাখতে হবে। দেখুন ঠিক 5 মিনিটের মধ্যেই চিংড়ি মাছের মালাইটা একেবারেই রেডি। খুব সুন্দরভাবে ঝোলটা কিন্তু শুকিয়ে একেবারে তেল ভেসে উঠেছে। আর এই রান্নাটা কিন্তু এভাবেই করতে হবে। এখন আমি চুলার থেকে চিংড়ি মাছটা নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইটা নামিয়ে আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিয়েছি। এই তরকারিটা গরম ভাতের সাথে সাথে পোলাও ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে চিংড়ি মাছের মালাইয়ের রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।